গাজা সিটিতে মুখোমুখি লড়াইয়ে 10 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের। বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে এই তথ্য জানায় গোষ্ঠীটির সামরিক শাখা কাশিম ব্রিগেড। তাদের দাবি, ইহুদি সেনাদের লক্ষ্য করে উচ্চ বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের 4টি মার্কাভা ট্যাঙ্ক ও 4টি সমুদ্রযানে হামলার দাবি হামাসের। এছাড়া এই দিন গাজার উত্তর ও দক্ষিণ দুই অংশেই ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা হয়েছে। গাজার অভ্যন্তরে ইসরায়েল ব্যাপক প্রতিরোধের মধ্যে পড়েছে। স্থল অভিযানে এখন পর্যন্ত 116 ইহুদি সেনার মৃত্যু হয়েছে, এর আগে ইসরায়েলি।